সকাল থেকেই আংশিক মেঘলা কলকাতার আকাশ। তবে ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠছে শহরবাসীর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার থেকে গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা সহ সংলগ্ন এলাকায় ঝেপে বৃষ্টি নামবে সোমবার থেকে। তবে আজ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে শহরের আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 90%। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে উত্তরবঙ্গেও। বৃষ্টির পরিমাণ বাড়বে দার্জিলিং, কালিম্পংয়ে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ ও বীরভূমেও। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে তৈরি হচ্ছে নিম্নচাপ, যা ঘূর্ণাবর্তের চেহারা নিচ্ছে। এর জেরেই বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী কয়েকদিনে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।